ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্বের বিষয় হল 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ 25 মার্চ 2024 সোমবার লাগতে চলেছে। 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। 2024 সালে এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী কখন লাগবে তার পূর্ণাঙ্গ সময়সূচি জানব। ভারত ও বাংলাদেশের এই চন্দ্রগ্রহণ দেখা যাবে কি? এছাড়াও চন্দ্রগ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাচ্ছে, 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিনই লাগতে চলেছে, কতটা অশুভ প্রভাব ফেলবে এই চন্দ্রগ্রহণ জানবো। জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আগামী 25 মার্চ 2024 পালিত হবে দোল উৎসব, আর সেই দিনই 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এর প্রভাব কতটা বিপজ্জনক হতে পারে চলুন জেনে নেওয়া যাক। দোল বা হোলি হল আনন্দের উৎসব। যদি কোনো উৎসবের দিনে এই গ্রহণ ঘটে তাহলে তার আনন্দ অনেকটাই মলিন হয়ে যায় বলেই মনে করা হয়। 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই সময়। এই চন্দ্রগ্রহণের সময় শুরু হচ্ছে 2024 সালের 25 মার্চ সকাল 10:32 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর 3:02। আর এই চন্দ্রগ্রহণের মধ্যভাগ হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12:42। 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকালবেলাতেই অনুষ্ঠিত হচ্ছে, আর ভারতবর্ষে চাঁদ সকালবেলায় দেখা যায় না, তাই চন্দ্রগ্রহণকে কোনোভাবেই অশুভ বলা যাচ্ছে না। 2024 সালে বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে 25 মার্চ 2024 সোমবার সকাল 10:53 পর থেকে। গ্রহণের মধ্যভাগ দুপুর 1:12 এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর 3:50। সবথেকে বড় প্রশ্ন হল, 2024 সালের বছরের প্রথম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে? 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণ সকালবেলায় অনুষ্ঠিত হওয়ার কারণে ভারত ও বাংলাদেশ থেকে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে না। 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশকে কোনোভাবেই প্রভাবিত করবে না, এই জন্য গ্রহণ সম্পর্কিত কোনো নিয়মকানুন পালনের কোনো বাধ্যবাধকতা নেই, সেই জন্য এর কোনো প্রভাব হোলি উৎসবে পড়বে না, রং খেলতে পারবেন বিনা বাধায়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন দেশ থেকে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি দেখা যাবে। দেশগুলি হলো আমেরিকা, জাপান, রাশিয়ার কিছু অংশ, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম এবং দক্ষিণ নরওয়ে ও সুইজারল্যান্ড। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলাদের কোনো সাবধানতা বা সতর্কতা পালন করার প্রয়োজন আছে কিনা। গ্রহণের জন্য গর্ভবতী মহিলাদের অনেক প্রকার নিয়মকানুন পালন করতে হয়, কিন্তু 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলাদের কোনো প্রকার নিয়মকানুন পালন করতে হবে না। ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।